শিলিগুড়ি পুর নিগম এলাকার নাগরিকদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহ অব্যাহত রাখতে ফুলবাড়িতে নতুন করে দ্বিতীয় মেগা জল সরবরাহ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প স্থান পরিদর্শন। কাজ চলাকালীন মানুষের বাড়িঘর, মন্দির ইত্যাদি কোনো ক্ষতি না করে আমরা এই প্রকল্প বাস্তবায়িত করব। উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক শ্রী খগেশ্বর রায়, মেয়র পরিষদ, স্থানীয় পঞ্চায়েত, শিলিগুড়ি পুর নিগমের মুখ্য বাস্তুকার সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকবৃন্দ। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এখানে পাইপলাইন মেল লাইন যাবে আমাদের বড় জল প্রকল্পে, সেটা এখানে মন্দিরকে আমরা বাঁচিয়ে রেখে ওটা নেব, আর কিছু টেম্পোরারি ঘর বাড়ি আছে সেখানে পাইপলাইন যাবে, তারপর আবার ওরা ওদের মতো করে থাকবে, কেউ উচ্ছেদ হবে না, সবাইকে রেখেই করা হবে, কিন্তু পাইপলাইনটা না গেলে জল প্রকল্পটা প্রবলেম হবে। সেই জন্য এখানে জনপ্রতিনিধি আমাদের বর্ষিয়ান বিধায়ক, চারবারে নির্বাচিত বিধায়ক খগেশ্বর দা, ওনারই আন্ডারে আগে এই জিনিসটা ছিল। এখন ফুলবাড়ি এদিককার জেলা পরিষদের ছিলেন দেবাশিস, আমাদের ডেপুটি মেয়র, জলের MIC, চিফ ইঞ্জিনিয়ার, SMC সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, আমাদের জলের AC, আমরা সবাই এসেছি, সার্ভের কাজ যারা করছেন এজেন্সি সবাই এসেছি, দেখেছি, আমরা সবাই মিলেই সহযোগিতা করবো, আমরা কারো কোনো অসুবিধা করবো না, সুন্দর করে আমরা কাজটা করবো। সেই জন্য আমরা জায়গাগুলো দেখলাম, লোকাল পঞ্চায়েত আছে তাকে দায়িত্ব দিয়ে গেলাম, তারা সবাই মিলে করবে, যখন দরকার মনে করবে আসবো আমরা। টেন্ডার প্রক্রিয়া কমপ্লিট হয়ে, টেন্ডার প্রক্রিয়া হয়েছে, ওয়ার্ক অর্ডার হয়েছে, মুখ্যমন্ত্রী প্রজেক্ট স্টার্ট করে দিয়েছেন, কাজও শুরু। কবে থেকে কাজ শুরু হয়ে গেছে? কাজ শুরু হয়ে গেছে।